বিশিষ্ট ফিলোসফার ও এডুকেশনিস্ট মৌলানা আবুল কালাম আজাদের 125তম জন্মবার্ষিকী উদযাপন করল ইরান সোসাইটি। এক সাংবাদিক সম্মেলনে এই বিশিষ্ট ব্যক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রাক্তন স্পিকার রাজ্যসভা হাসিম আব্দুল হালিম সহ ইরান সোসাইটির বিশিষ্ট জনেরা। বিশিষ্ট এই ব্যক্তির জন্মদিন সেইভাবে আমাদের দেশে পালন করা হয় না, তার এই 125তম জন্মদিবসে তাই তার কর্মকাণ্ড সকলের কাছে পৌঁছে দেবার ব্রত নিয়ে পালন করা হবে বলে জানানো হয়। তার মহত্বের কথা জনসাধারণের মধ্যে প্রচার করতে হবে, তা না হলে এই মহান ব্যক্তিত্ব একদিন চিরতরে মুছে যাবে মানুষের মন থেকে। Which was, of course, inaugurated in 1936. So somehow or the other, he was so convinced, you know, with the activities of that society. In that way, we have been working with the government and ourselves, but no aid received, no financial amount is received, and we work on our own resources. This program that we have is entirely on our own funds. We have not taken funds from any government agency or persons. Now, today is a great day for us. There is a slight delay in having the celebration.